আসসালামু আলাইকুম। লাম্পির এমন এক জিন যা কিনা সুন্দরী মেয়েদের শিকার করে এবং তাদের শরীরে প্রবেশ করে সাধারণ মানুষের মতো জীবনযাপন করে। এভাবেই লাম্পির জিন আমাদের মাঝে বেঁচে আছে শত শত বছর ধরে। এই জিন কিভাবে সুন্দরী মেয়েদেরকে বেছে নেয়, কিভাবে তাদেরকে ফাঁসায় এবং কি ভয়ঙ্কর রিচুয়ালের মাধ্যমে সে ওই মেয়েকে নিজের শিকারে পরিণত করে, জানতে হলে দেখতে হবে আজকের এই গল্পটি, যা ইন্দোনেশিয়ায় ঘটা একটা সত্য ঘটনা থেকে অনুপ্রেরিত। তাই চলুন কোনো রকম রহস্য নষ্ট না করে সরাসরি চলে যাই গল্পে। গল্পের শুরুতে আমরা অ্যাডেলা নামের খুবই সুন্দরী একজন নারীকে দেখতে পাই, যে কিনা আয়নার সামনে বসেছিল। তখন সেখানে তার হাজবেন্ড আসে এবং সে তার হাজবেন্ডকে জিজ্ঞাসা করে যে সে কতই না সুন্দর। তার হাজবেন্ডও তার এই কথাই সম্মতি জানায়। আর এর পরই ঘটে এক অদ্ভুত ঘটনা। সেখানেই অ্যাডেলার গলা কেটে তাকে হত্যা করে তার হাজবেন্ড। তবে এতেই শেষ না, কিছু সময় পরই আমরা দেখতে পাই অ্যাডেলার জ্ঞান ফিরে এসেছে, অথচ সে তো একটু আগেই মারা গিয়েছিল। এখন তাকে বেঁধে রাখা হয়েছে একটি বিশেষ স্থানে এবং তাকে ঘিরে রয়েছে অ্যাডেলার স্বামী সহ বেশ কয়েকজন লোক। তাদের কথাবার্তা থেকে আমরা বুঝতে পারি যে অ্যাডেলা আসলে অ্যাডেলা নয়, বরং সে এক ভয়ানক জিন লাম্পির। এ কারণেই তাকে মেরে ফেলার পরও তার এখনো পর্যন্ত জ্ঞান রয়েছে। সে এখানে তার হাজবেন্ডকে বারবার বলতে থাকে যে সে তার স্ত্রী অ্যাডেলা। তবে তার হাজবেন্ড তার কথায় কান দেয় না, বরং সে বলতে থাকে যে সে একটি শয়তান জিন যার নাম লাম্পির। একথা বলে অ্যাডেলার হাজবেন্ড তার চারিদিকে আগুন দিয়ে দেয়। আর এরপরই ওই জিনের আসল রূপ বেরিয়ে আসে। সে চিৎকার করে অ্যাডেলার হাজবেন্ডকে বলতে থাকে যে তার মতো লোক তার মতো সুন্দরী স্ত্রী ডিজার্ভ করে না। লাম্পির তার সৌন্দর্য দিয়ে যে কোনো কিছু করতে পারে, আর মানুষকে কন্ট্রোল করা তো কোনো ব্যাপারই না। একথা বলা মাত্রই সেখানে ইমামের পেছনে থাকা তিনজন লোক হঠাৎই লাম্পির জিনের বশে চলে আসে এবং তারা বারবার আঘাত করে ইমাম সেই সাথে অ্যাডেলার হাজবেন্ডকে সেখানেই মেরে ফেলে। লাম্পির জিন ভয়ানকভাবে হাসতে থাকে আর এরই সাথে দৃশ্য পরিবর্তন হয়। আমরা বেশ কিছু বছর পর ওয়েন নামের এক মেয়েকে দেখতে পাই, যে কিনা এক ভয়ানক স্বপ্ন দেখে ঘুম থেকে জেগে ওঠে। এই ভয়ানক স্বপ্নটি সে প্রায়ই দেখত। এইবার তো তার পিঠে আমরা একটা দাগও দেখতে পাই, যা দেখে মনে হচ্ছিল কেউ যেন নখের আঁচড় কেটেছে। যদিও ওয়েন এটা লক্ষ্য করে না, সে তো তৈরি হয়ে নিচে নেমে আসে, যেখানে তার হবু হাজবেন্ড দাউদ অপেক্ষা করছিল। এই মাসেই তাদের বিয়ে হওয়ার কথা, যে ব্যাপার নিয়ে তারা দুজনই বেশ ব্যস্ত। তবে দাউদ কিছুতেই তার কাজ থেকে ছুটি পাচ্ছে না, সে সবসময় অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকে, যে ব্যাপারটা ওয়েনের ভালো লাগে না, কেননা তাকেই একা হাতে বিয়ের যাবতীয় সবকিছু সামলাতে হচ্ছে। এখানে গাড়িতে এইসব কথা বলার সময় হঠাৎ করে ওয়েন দেখতে পায় উপরের জানালা দিয়ে তার ঘরে কাউকে দেখা যাচ্ছে, যার লম্বা লম্বা সাদা চুল রয়েছে। তবে পরক্ষণে তাকাতেই তাকে দেখা যায় না। এখন এখান থেকে ওয়েন এবং দাউদ যায় তাদের বিয়ের ফটোশুট করতে, যেখানে ওয়েন বউ সেজে বসেছিল, ক্যামেরাম্যানরা অপেক্ষা করছিল, অন্যদিকে দাউদ ছিল অফিসের কলে ব্যস্ত। যা নিয়ে ওয়েন এবার রেগে যায় এবং দাউদকে জোর করে নিয়ে আসতে যায় ছবি তোলার জন্য। আর এটা করতে গিয়ে স্টুডিওর একটা লাইট পড়ে ভেঙে যায়। মূলত এই স্টুডিওটি তাদেরই এক বন্ধু ছিল, যার নাম হলো রবি। রবি মূলত তাদের ছবি তুলছিল। দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা রবির গার্লফ্রেন্ড অ্যাগনেসকে দেখতে পাই, যে কিনা তাদের আর একজন বান্ধবী নান্দার জন্য রেস্টুরেন্টে অপেক্ষা করছিল। এখানে অ্যাগনেসের কথা দ্বারা আমরা বুঝতে পারি যে সৌন্দর্যতা তার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তাকে আজ পারফেক্ট লাগছে কিনা এই ব্যাপারে সে যখন চিন্তায় মগ্ন, তখন অন্যদিকে নান্দা দেখছিল এক বাড়ির ইতিহাস, যে বাড়িতে গিয়ে তাদেরই পাঁচজন ক্লাসমেট 10 বছর আগে গায়েব হয়ে গিয়েছিল, তাদেরকে আর কখনোই খুঁজে পাওয়া যায়নি। তারা এই নিয়ে কথা বলছিল, তখনই সেখানে চলে আসে ওয়েন, দাউদ এবং রবি। এরা পাঁচজন আসলে ভালো বন্ধু, যার মধ্যে থেকে ওয়েন এবং দাউদ, সেই সাথে অ্যাগনেস এবং রবি ছিল কাপল। তারা বসে গল্প করছিল এবং সবসময়ের মতো দাউদের কাছে তার অফিস থেকে কল আসে এবং সে সেখান থেকে উঠে চলে যায়। নান্দা ওয়েনকে তাদের বিয়ের ব্যাপারে জিজ্ঞাসা করলে ওয়েন বিরক্তি নিয়ে বলে যে সবকিছুই তাকে একা সামলাতে হচ্ছে, যাতে করে দাউদ তার অফিসের কাজ করতে পারে। এখানে নান্দা ওই জায়গাটার ব্যাপারে ওয়েনকেও জানায়, যেখানে গিয়ে তাদের ক্লাসমেটরা এখনো পর্যন্ত ফেরেনি, তাদেরকে এখনো পর্যন্ত পুলিশেরা খুঁজছে। নান্দার তো মনে হয় তারা এখন আর বেঁচে নেই, তবে ওয়েন আশাবাদী, সে কোনো এক মিরাক্কেলের আশায়
রয়েছে যে শেষমেশ হয়তোবা তারা আবারও ফিরে আসবে নিজের পরিবারের কাছে। এসব নিয়ে কথা বলতে বলতে অ্যাগনেস রবির ল্যাপটপে ওয়েন এবং দাউদের প্রি ওয়েডিং শ্যুটের ফটোগুলো দেখছিল, যেখানে ওয়েনের সুন্দর ছবি দেখে সেই সাথে ওয়েনের সৌন্দর্য দেখে অ্যাগনেস কিছুটা হিংসা নিয়ে বলে যে ওয়েনকে তো যে কোনোভাবেই সুন্দর লাগে। তার চাহনি এবং ব্যবহার দেখে আমরা স্পষ্ট বুঝতে পারি যে সে ওয়েনকে প্রচণ্ড হিংসা করত তার সৌন্দর্য নিয়ে, যে ব্যাপারটা ওয়েনও উপলব্ধি করতে পারছিল। এখন এখান থেকে ওয়েন সরাসরি যায় একটা বিয়ের ড্রেসের শোরুমে, যেখান থেকে আজকের এই ফটোশুটের জন্য সে ড্রেস নিয়েছিল। ড্রেসটি ফিরিয়ে দেওয়ার পর সে সেখানকার ওয়াশরুম ইউজ করতে চায়। অন্ধকার একটা স্টোর রুমের মতো দেখতে ঘরের ভেতরেই ছিল ওয়াশরুমের দরজা, যেখানে যেতেই সে হঠাৎই নিজের সামনে এক ভয়ানক আকৃতিকে দেখতে পায়, যার কিনা লম্বা লম্বা সাদা চুল ছিল। সে এখানে ওয়েনের নাম ধরে ডাকে এবং তার দিকে খুবই ভয়ানকভাবে ঘুরে তাকাতে যায়। এমন সময় সেখানে দোকানের একজন স্টাফ চলে আসে, যে কিনা লাইট জ্বালিয়ে দেয়, যার ফলে ওয়েন আর সেখানে কাউকেই দেখতে পায় না। এই সকল ঘটনায় সে এত বেশি বিরক্ত ছিল যে সে ওই দোকানে আর একটা মুহূর্ত অপেক্ষা করে না, সেখান থেকে বেরিয়ে আসে। সে বের হতেই দুজন স্টাফকে গসিপ করতে দেখা যায়, যেখানে গেলে ওই দোকানের মালিক, যে কিনা ওয়েনের বান্ধবী ছিল, সে জানতে পারে যে ওয়েন যে পোশাকটি নিয়েছিল সেই পোশাকে অনেকগুলো সাদা চুল পাওয়া গিয়েছে, যা দেখে স্টাফদের মনে হচ্ছিল যে ওয়েনের হয়তো বা চুল পেকে গিয়েছে এবং তার প্রচুর পরিমাণে চুল ঝরছে। এরকম একটা সুন্দর মেয়ের এইভাবে চুল ঝরছে ভেবেই তারা এখানে গসিপ করছিল। এখন দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা ওয়েন আর দাউদকে দেখতে পাই, যারা কিনা গাড়িতে করে বাড়িতে ফিরে যাচ্ছিল, যেখানে দাউদ ওয়েনকে জানায় যে অ্যাগনেস তাকে আইডিয়া দিয়েছে যে তারা চাইলে বাইরে ফটোশুট করতে পারে। শুধুমাত্র স্টুডিওতে ফটোশুট করলে এই ফটোশুটগুলো বিয়ের দিন খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা যাবে না। এসব নিয়ে কথা বলতে বলতে দাউদ লক্ষ্য করে ওয়েনের প্রচণ্ড মন খারাপ, তাই সে জিজ্ঞাসা করে যে রাতের ওই খারাপ স্বপ্নগুলো নিয়ে সে কি ডিস্টার্ব। উত্তরে ওয়েন বলে যে ওগুলো ছাড়াও তার সাথে ইদানিং বেশ অদ্ভুত কিছু হচ্ছে, তার মনে হচ্ছে কেউ যেন তাকে ফলো করছে। উত্তরে দাউদ বলে এমনটি কিছুই না, বিয়ের জন্য হয়তো বা সে অনেক বেশি স্ট্রেস আছে, এ কারণেই তাদের রিল্যাক্সেশনের জন্য কোথাও ঘুরে আসা উচিত। তখনই দৃশ্য পরিবর্তিত হয় এবং আজকে তাদের ফ্রেন্ডদের গ্রুপে যে কথাবার্তা হয়েছিল এই ট্রিপ নিয়ে সেটা আমরা দেখতে পাই, যেখানে অ্যাগনেসি মূলত তাদেরকে এই আইডিয়া দিয়েছিল যে তারা ব্যাচেলার পার্টি সেই সাথে ফটোশুটের জন্য এক স্থানে যেতে পারে। তার লিলি নামের এক ফ্রেন্ডের ভিলেজ ভিলা আছে, সেখানে গেলে তাদের ভালো ফটোশুটও হয়ে যাবে সেই সাথে ব্যাচেলার পার্টিও। এই ব্যাপারে সবাই একমত ছিল, শুধুমাত্র ওয়েন বাদে। ওয়েনের উপরই এখন নির্ভর করছিল তারা সেখানে যাবে কি না। এখন তাদেরকে এইভাবে রাজি করিয়ে ওই দিনই অ্যাগনেস চলে যায় রিস্কি নামের আরেকজন ছেলের সাথে কথা বলতে। রিস্কি মূলত তাদের ফ্রেন্ড গ্রুপের অনেক পুরনো একজন বন্ধু ছিল, যে কিনা অতীতে তাদের সবাইকে ধোকা দিয়েছিল, ধোকা দিয়ে তাদের কাছ থেকে অনেক টাকাও মেরে দিয়েছিল। শুধুমাত্র তাই নয়, রিস্কি ড্রাগ অ্যাডিক্ট ছিল, যে কারণে ড্রাগের বশীভূত হয়ে সে একবার অ্যাগনেসের সাথে খুব খারাপ কাজ করেছিল, যদিও অ্যাগনেস তাকে এর জন্য মাফ করে দিয়েছে। অ্যাগনেস জানায় বাকিরাও তাকে খুব মিস করে, তারা যেহেতু সামনে একটা ট্রিপে যাচ্ছে তাই সে এখানে তাকে দাওয়াত করতে এসেছে। যা শুনে রিস্কি তো একেবারেই অবাক হয়ে যায়, কারণ তার জানা মতে সে যা করেছে তাতে বাকিদের তো তার মুখও দেখা উচিত না, এর উপর আবার অ্যাগনেস কিভাবে তাকে এত সহজে ক্ষমা করে দিল। শুধুমাত্র তাই নয়, সে এখানে গা ঢাকা দিয়ে বৃদ্ধাশ্রমে লুকিয়ে আছে, অথচ অ্যাগনেস তাকে কিভাবে খুঁজে পেল এই সকল প্রশ্ন তার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ না, কেননা অ্যাগনেস তাকে কিছু ছবি পাঠায় সেই স্থানে যে স্থানে তারা যেতে চলেছে। তবে এই বাংলোর ছবির সাথে আরও একটা ছবি ছিল, যে ছবিতে ছিল ওই বাংলোতে থাকা পুরনো দামি বস্তু, যেগুলো বিক্রি করলে সে অনেক টাকা পাবে, যে টাকা দিয়ে সে তার সব লোন শোধ করতে পারবে। এ কারণেই সেই ট্রিপে যেতে রাজি হয়ে যায়। এখন শুধু বাকি ছিল ওয়েন। ওয়েন ওই রাতে গোসল করছিল, যেখানে বাথটাবের মধ্যে সে আবারও ওই সাদা চুলওয়ালা মহিলাকে দেখতে পায়, যে ভয়ানকভাবে তাকে আবারও ভয় দেখায়। এই সব কিছু নিয়ে সে এত বেশি বিরক্ত ছিল যে সে এবার রাজি হয়ে যায়। তার মনে হচ্ছিল যে সে হয়তো বা এই ট্রিপে গেলে ঠিক হয়ে যাবে, এ কারণেই সে সবাইকে হ্যাঁ বলে দেয়। তাই তো পরদিনই তারা ছয়জন ফ্রেন্ড মিলে রওনা হয় ওই বাংলোর উদ্দেশ্যে, যেখানে অ্যাগনেসের বয়ফ্রেন্ড রবি রিস্কিকে দেখে ভীষণ রেগে যায়। যদিও রিস্কি তাকে প্রমিস করে যে সে এখন আর কোনো রকম জুয়া খেলে না, ড্রাগস নেয় না, সে ভালো হয়ে গিয়েছে, তবুও রবির রাগ যেন কিছুতেই মিটছিল না।
যেহেতু সে শুধুমাত্র তাকে ধোকা দেয়নি, বরং তার গার্লফ্রেন্ড অ্যাগনেসের সাথে খারাপ কিছু করেছিল। যদিও অ্যাগনেস তাকে বোঝানোর চেষ্টা করে যে সে নিজেই রিস্কিকে এখানে ডেকেছে। তারা তো দুই কাপল একসাথে যাচ্ছে, তবে তাদের সাথে রয়েছে নান্দা, যে কিনা একা পড়ে যাবে। এ কারণেই সে রিস্কিকে ডেকেছে যাতে করে সে তাকে কোম্পানি দিতে পারে। এছাড়া সে চায় তাদের মধ্যকার বন্ধুত্ব ঠিক হয়ে যাক। এখানে দাউদ লক্ষ্য করে ওয়েনের মন খারাপ, তাই সে জানতে চায় ওয়েন কিভাবে হুট করে এই ট্রিপের জন্য রাজি হয়ে গেল। উত্তরে ওয়েন বলে যে তারও এখন মনে হচ্ছে দাউদ যা বলেছে তা ঠিকই বলেছে, সে এই বিয়ের ব্যাপারটা নিয়ে অনেক বেশি চিন্তা করছে, আর এ কারণেই ক্লান্তি দূর করার জন্য সে এই ট্রিপে যেতে রাজি হয়েছে। দাউদ তো সায় দিয়ে বলে যে এই ট্রিপ থেকে ফেরার পর সে আবারও ঠিক হয়ে যাবে, তার সকল ভূতুরের দুঃস্বপ্নও চলে যাবে। এখন এই আশা নিয়ে তারা জঙ্গলের ভেতর দিয়ে যেতে থাকে ওই বাংলোর উদ্দেশ্যে, যেখানে পথেই আমরা মাটির পাত্রে কিছু ভোগ দেখতে পাই। আর ইন্দোনেশিয়ান মুভি যারা দেখেন তারা এই জিনিসটা নিশ্চয়ই চেনেন। এটা কোথাও আছে তার মানে নিশ্চয়ই সেখানে কোনো আত্মা অথবা জিনের আনাগোনা আছে, যে ব্যাপারে এই ছয় বন্ধুর কোনো ধারণাই ছিল না। তারা তো এই বাংলো দেখে বেশ অবাক হয়ে যায়। সবাই তো এটা নিয়ে ব্যস্ত ছিল যে এই বাংলোর কোথায় কোথায় তারা গিয়ে ছবি তুলবে। তবে রিস্কির আসল উদ্দেশ্য তো আমরা জানি, সে এখানে নিজের সাথে করে বড় একটি ব্যাগও নিয়ে এসেছিল, যাতে করে সে বেশি বেশি জিনিস চুরি করে নিয়ে যেতে পারে। তার এই বড় ব্যাগ দেখে নান্দা তাকে প্রশ্ন করলে সে বলে সে তার কাপড় চোপড় এখানে নিয়ে এসেছে, যা শুনে রবির একটু সন্দেহ হয়। তাই তো সে তাকে আবারও হুমকি দেয় যে এখানে এসে সে যেন খারাপ কোনো কিছু না করে, তাদেরকে আবারও যেন বিপদে না ফেলে। রিস্কি প্রমিস করে যে সে ভালো হয়ে গিয়েছে, আর এরপর তারা সবাই মিলে ওই বাংলোর ভেতরে প্রবেশ করে। এত বড় এবং সুন্দর বাংলো, যার ভেতরকার প্রত্যেকটা জিনিস ছিল খুবই মূল্যবান, তাদের থাকার জন্য অনেকগুলো রুম, এই সব কিছু দেখে তারা বেশ অবাক হয়ে যায়। এখানে রিস্কি তো অ্যাগনেসকে জিজ্ঞাসা করে যে এরকম বড় বড় বাড়িতে পুরনো মানুষেরা তাদের দামি জিনিসগুলো রাখার জন্য একটা বিশেষ ঘর বানাতো, এরকম কোনো ঘর এই বাড়িতে আছে কি না। উত্তরে অ্যাগনেস বলে যে তার বান্ধবী বলেছিল এরকম একটা ঘরের কথা, কিন্তু সে ব্যাপারে নিশ্চিত না। আমরা বুঝতে পারছিলাম অ্যাগনেসও তার উদ্দেশ্যর ব্যাপারে জানতো, সেই মূলত তাকে আশকারা দিচ্ছিল এখানে চুরি করার ব্যাপারে। এদিকে আমাদের লাভ বার্ডস ওয়েন এবং দাউদ তো খুব ভালো সময় কাটাচ্ছিল, তারা একসাথে রান্নাবান্না করছিল, সেই সাথে খুব সুন্দর মুহূর্ত কাটাচ্ছিল। এই বাংলোতে বড় একটা ছবি টাঙানো ছিল, এই ছবিটি ছিল অ্যাডেলার, হ্যাঁ মুভির শুরুতে দেখানো ওই মেয়েটি, যার মধ্যে লাম্পির জিনের বসবাস ছিল। সেই অ্যাডেলার ছবি দেখে নান্দা প্রশ্ন করে যে এটা কে। উত্তরে অ্যাগনেস জানায় এটা হলো তার বান্ধবীর পরদাদি, যে কিনা খুবই সুন্দরী একজন নারী ছিল। তারা এই ব্যাপারে কথা বলছিল তখনই আমরা রবিকে দেখতে পাই, যে কিনা বাইরের প্রকৃতির ছবি তুলছিল। তবে বাংলোর দিকে ক্যামেরা ঘোরাতেই সে উপরের ঘরে বিয়ের পোশাক পরা অ্যাডেলাকে দেখতে পায়, যা দেখে সে চমকে ওঠে। তবে পর মুহূর্তে সেখানে কাউকেই দেখতে পায় না। দৃশ্য পরিবর্তিত হয় খাবার টেবিলে, যেখানে ফ্রেন্ডরা বসে ওয়েন এবং দাউদের বিয়ের ব্যাপারে নানান রকম পরিকল্পনা করছিল। তারা এখানে রিস্কিকেও দাওয়াত করে। ওয়েন শুধুমাত্র চাইছিল তার বিয়েটা যেন সুন্দরভাবে সম্পন্ন হয়, এ কারণে সে সবাইকে দোয়া করতে বলে। যার উত্তরে অ্যাগনেস বলে সবকিছু পরিকল্পনা মোতাবেক হলে সে একটা রিফ্রেশ মাইন্ড নিয়ে এখান থেকে যেতে পারবে, যদিও তার এই কথায় কেউ গুরুত্ব দেয় না। তবে আমরা বুঝতে পারি অ্যাগনেসের মাথায় নিশ্চয়ই কোনো পরিকল্পনা চলছিল। এখন খাওয়া দাওয়া শেষ করে ওয়েন যখন সকলের কাছে আড্ডা দিতে যাচ্ছিল, তখনই সে অ্যাডেলার ওই বড় ছবিটি দেখতে পায়, যা দেখে সে অবাক হয়ে সেদিকে তাকিয়ে থাকে। এমন সময় সেখানে চলে আসে নান্দা। এখন পরদিন সকালের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে সকলে বাইরে বসে অপেক্ষা করছিল। অন্যদিকে নান্দা ওয়েনকে রেডি করছিল বাইরে ফটোশুটের জন্য। এখানে দাউদ লক্ষ্য করে যে কোনো নেটওয়ার্ক নেই, যে কারণে সে অফিসের কারোর সাথে যোগাযোগ করতে পারছিল না। নান্দা এবং ওয়েনের অনেক দেরি হচ্ছে দেখে অ্যাগনেস ভেতরে যায়, যেখানে সে ওয়েনকে সিঁড়ি দিয়ে নামতে দেখতে পায়, যে কিনা খুবই সুন্দর এক বউয়ের পোশাক পরে সুন্দর করে সেজে নিচে নামছিল, যাকে এইভাবে দেখে অ্যাগনেসের চোখ যেন তার দিক থেকে সরেই না। সে যেন অ্যাডমায়ার করছিল যে তার স্কিনও যদি ওয়েনের মতো হতো, তার চেহারাও যদি ওয়েনের মতো হতো, সে যদি ওয়েনের মতো এরকমই সুন্দর হতো। এই সব কিছু ভাবতে ভাবতে ওয়েন চলে যায় ছবি তুলতে। সকলে ছবি তোলায় ব্যস্ত থাকলেও সেখানে বসে অ্যাগনেসের মনে তখনও এই সকল কথাই চলছিল। সে ওয়েনের দিকে অদ্ভুত এক নজরে তাকিয়েছিল, যে ব্যাপারটা নান্দাও লক্ষ্য করে। তখন সে বাহানা করে ভেতরে চলে যায়। সে ভেতরে চলে যাওয়ার পর দাউদ এখানে একটি বন্দুক বের করে। সকলে প্রথমে মনে করে এটা হয়তো বা নকল বন্দুক,
তখন দাউদ জানায় এটা তার বাবার আসল বন্দুক, সেটা নিয়ে এসেছে ছবি তোলার জন্য। তবে বাকিরা এই ব্যাপারটা নিয়ে বেশ ভয় পাচ্ছিল, কেননা বন্দুক কোনো খেলনার বস্তু না। তবু এখন তার জেদের কারণে রবি তার এই বন্দুক হাতেই ছবি তোলে, আর এই কাজে সে সাহায্য করার জন্য ডাকে রিস্কিকে। তবে রিস্কি তো সুযোগ খুঁজছিল যাতে করে সে ভেতরে গিয়ে জিনিসপত্র চুরি করতে পারে। সে এখানে ওয়াশরুমের বাহানায় ভেতরে চলে যায় এবং ভেতরে গিয়েই সে দামি দামি সব কিছু নিজের ব্যাগে ভরতে শুরু করে। সে এখনই সব কিছু নিয়ে এখান থেকে বেরিয়ে যাওয়ার কথা ভাবছিল। এই তড়িঘড়ি করে চুরি করতে গিয়ে সে নিচে পড়ে যায়, আর নিচে পড়তেই সে লক্ষ্য করে একটা বিশেষ দেওয়ালের দিকে, যে দেওয়ালে একটা লোকানো দরজা ছিল, যে দরজা দিয়ে ওই দেওয়ালের পেছনের একটা লোকানো ঘরে যাওয়া যেত। সে মনে করে যে নিশ্চয়ই ওই ঘরেই রয়েছে সব দামি দামি মূল্যবান জিনিস, এ কারণে সে কোনো কিছু না ভেবেই ওই ঘরে প্রবেশ করে। এই ঘুটঘুটে বেসমেন্টের মতো স্থানটি ছিল বেশ ভয়ানক, সেখানে আমরা ভয়ানক কারোর উপস্থিতিও টের পাই। এই স্থানটিতেই মূলত অ্যাডেলাকে পোড়ানো হয়েছিল। সেখানে অ্যাডেলার আত্মা অথবা ওই লাম্পির জিনকে দেখতে পাই রিস্কি। সে এতে করে বেশ ভয় পেয়ে যায়, তার হাত থেকে ফোনটা পড়ে যায়, যেটা খুঁজতে গিয়ে সে দেখতে পায় তার সামনে পড়ে রয়েছে অসংখ্য কঙ্কাল, যা দেখে সে দৌড়ে পালাচ্ছিল এমন সময় অ্যাডেলা অথবা ওই লাম্পির জিন তার সামনে চলে আসে, যাকে দেখে সে আরো বেশি ভয় পেয়ে যায় এবং দৌড়ে ওই ঘর থেকে বেরিয়ে আসে। এদিকে ঠিক ওই মুহূর্তে বাইরে বৃষ্টি শুরু হয়ে যায়, যার ফলে বাইরে থাকা ওই চারজনও ভেতরে চলে আসে। রবি বুঝতে পারছিল না যে অ্যাগনেস এতক্ষণ যাবত ওয়াশরুমে কি করছে, তাই সে নান্দাকে দেখতে বলে। নান্দা দৌড়ে ভেতরের দিকে যাচ্ছিল এমন সময় তার ধাক্কা লাগে রিস্কির সাথে। রিস্কি এখান থেকে দ্রুত পালানোর জন্য বলছিল। এদিকে নান্দা চলে যায় অ্যাগনেসকে খুঁজতে। রিস্কি এখানে বাকিদেরকে বোঝাচ্ছিল যে এই জায়গাটা নিরাপদ নয়, ভেতরে সে কঙ্কাল দেখেছে। এগুলো বলতে বলতে হঠাৎ করেই তার ব্যাগে থাকা জিনিসগুলো নিচে পড়ে যায়, যার ফলে তারা বুঝতে পারে যে রিস্কি এখনো পর্যন্ত শুধরায়নি। সে এখানেও চুরি করার ব্যাপারেই ভাবছিল, যেটা বুঝতে পেরে তারা রিস্কির উপর ভীষণ খেপে যায়। এদিকে নান্দা ততক্ষণে পৌঁছে গিয়েছিল অ্যাগনেসের ওয়াশরুমে। সেখানে দরজা খুলতেই সে হতভম্ব হয়ে যায়, কেননা সেখানে ঝুলছিল অ্যাগনেসের লাশ। অ্যাগনেসের এই মৃত্যুতে রবি একেবারেই ভেঙে পড়ে। সে বুঝতে পারছিল না তার গার্লফ্রেন্ডকে কে মেরেছে, তাই সে প্রথমে তো রিস্কির উপরই চিৎকার করতে থাকে। শুধুমাত্র চিৎকার চেঁচামেচিই নয়, সে রিস্কিকে অনেক মারধরও করে, কারণ তার মনে হচ্ছিল তারা যখন বাইরে ছিল তখন রিস্কি ভেতরে এসে অ্যাগনেসকে মেরে ফেলেছে। তবে যখন দাউদ এবং ওয়েন গিয়ে তাদেরকে আটকায়, তখন সে এবার দাউদ এবং ওয়েনকেই দায়ী করতে থাকে যে তারাই হয়তো বা অ্যাগনেসকে মারার জন্য এই ট্রিপটি প্ল্যান করেছে। সে তো ভুলেই গিয়েছিল যে এই ট্রিপটি প্ল্যান করেছিল তার গার্লফ্রেন্ড নিজেই। এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। তখনই নান্দা চিৎকার করে ওঠে। নান্দা নিজেও অ্যাগনেসের মৃত্যুতে অনেক ভেঙে পড়েছিল, কারণ অ্যাগনেস তার সবথেকে ভালো বান্ধবী ছিল। তবে থামতে বলাতে এবার তো রবির মনে হতে থাকে নান্দাই অ্যাগনেসকে মেরেছে, তাই সে এবার নান্দার উপরই হামলা করে। সে নান্দাকে গলা চেপে মেরে ফেলছিল এমন সময় রিস্কি দাউদের বন্দুকটি তুলে নেয় এবং তাকে ভয় দেখায় যাতে করে সে থেমে যায়। কিন্তু এরপরও রবি ভয় পায় না, বরং সে ওই বন্দুকটি নিজের মাথায় ঠেকিয়ে বলতে থাকে যে গুলি করতে। তখনই দাউদ সেখানে আসে এবং বন্দুকটি নিয়ে নেয়। সে হাওয়ায় গুলি করে এবং রবিকে থামতে বলে। অ্যাগনেসকে কেউ খুন করেছে নাকি সে নিজেই নিজেকে মেরেছে, এই ব্যাপারটা না হয় পুলিশই তদন্ত করবে। আপাতত তার গার্লফ্রেন্ডের মৃত্যুর জন্য তারা যথেষ্ট বিপদে পড়েছে, তাই এবার সে রবিকে বলে দ্রুত তার গার্লফ্রেন্ড অ্যাগনেসের লাশ নিয়ে এখান থেকে বের হতে। তারা আর এক মুহূর্ত এখানে থাকতে চায় না, যা বলা সেই কাজ। তারা গিয়ে গাড়িতে চড়ে। অ্যাগনেসের লাশটা রাখার পর হঠাৎই রিস্কি পেছনে ঘুরে হতবাক হয়ে যায়। শুধুমাত্র রিস্কিই না, বাকি সকলেই হতবাক হয়ে যায় যখন তারা বাংলোর দিকে তাকায়। এতক্ষণ যাবত যে বাংলোটি নতুন সুন্দর করে রং করা মনে হচ্ছিল, সেটা এখন পরিণত হয়েছে একটা ভঙ্গুরে। বাইরে থেকে দেখেই এই বাড়িটি বেশ ভয়ানক লাগছিল। এই বাড়িতেই নাকি তারা এতক্ষণ যাবত ফটোশুট করছে। এইসব কিছু ভেবে তাদের মাথা যেন আরো বেশি ঘুরে যায়। তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে গাড়ি নিয়ে জঙ্গলের পথ ধরে তারা যতবারই চেষ্টা করুক না কেন, ঘুরে ফিরে জঙ্গলের যে কোনো পথ দিয়ে গেলেও তারা এই বাড়ির সামনেই ফিরে আসছিল। তারা কোনোভাবেই এই বাংলোর পিছু ছাড়াতে পারছিল না।
যে ব্যাপারটা বুঝতে পেরে দাউদ তো আরও বেশি বিরক্ত হয়ে যায়। তার মনে হচ্ছিল তার মাথায় হয়তো বা কোনো সমস্যা আছে, তাই সে হাল না ছেড়ে অন্যান্য পথ দিয়েও চেষ্টা করতে থাকে। এভাবেই চলতে চলতে হঠাৎই রাস্তার মাঝখানে ওই লাম্পির জিন চলে আসে, যার ফলে দাউদ গাড়িটি কন্ট্রোল করতে পারে না এবং সেটি গিয়ে লাগে একটি গাছের সাথে, যার ফলে তার গাড়িটি এখন আর স্টার্টই নিচ্ছিল না, ফলে তারা এবার পুরোপুরিভাবে ফেসে গিয়েছিল। তখনই আমরা ওই বাংলোর ভেতরে ওই বেসমেন্টের ভেতরে থাকা একটা লিপিতে আমরা দেখতে পাই লেখা আছে যে এখান থেকে কেউ বেঁচে ফিরতে পারে না। ফলে আর কোনো উপায় না থাকায় তারা ফিরে আসে ওই জরাশীর্ণ বাংলোয়। তারা ওই মুহূর্তে বুঝতে পারছিল না যে কোথায় যাবে, কি করবে। এমন সময় রিস্কির মনে পড়ে যায় ওই গোপন ঘরের কথা। রিস্কি সেখানে থাকা ওই পুঁথিটি দেখানোর জন্য সকলকে ভেতরে নিয়ে যায়। তবে নান্দা ভেতরে যায় না, সে ভয়ে বাইরেই দাঁড়িয়ে থাকে। বাকিরা ভেতরে গিয়ে ওই পুঁথিটি দেখতে থাকে। সেখানে যা যা লেখা ছিল তাই তাই এখন পর্যন্ত তাদের সাথে ঘটে চলেছিল। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ কথা লেখা ছিল, যা হলো এই ছয়জন বন্ধুদের মধ্যে থেকে যে কোনো একজনই বাঁচবে, আর শেষ পর্যন্ত যে বেঁচে থাকবে তাকেই এই বাড়ি ছেড়ে দিবে, অর্থাৎ সে এই বাংলো থেকে জীবিত ফিরতে পারবে। এটা পড়ার পর দাউদের মনে হতে থাকে যে কেউ হয়তো বা তাদের সাথে মাইন্ড গেম খেলছে, যাতে করে তাদেরকে দিয়ে একজন আরেকজনকে মারতে পারে। তবে রিস্কির মনে হচ্ছিল এই সব কিছুই অলৌকিক ব্যাপার, তাই সে জিজ্ঞাসা করে এই মাইন্ড গেম কেই বা খেলবে আর কেনই বা খেলবে। এর উত্তর দেয় ওয়ান। সে জানায় লাম্পির তাদের সাথে এই গেম খেলছে। তাকে জিজ্ঞাসা করা হয় লাম্পিরকে। উত্তরে ওয়ান জানায় যে লাম্পির হলো এমন এক জিন যে কিনা মানুষের রূপে থাকে। রবি জানতে চায় এই ব্যাপারে ওয়েন কি করে জানে। তখন ওয়েন তার স্বপ্নের কথা বলে। সে অ্যাডেলার ব্যাপারে এর আগেই স্বপ্নে দেখেছিল, যে ব্যাপারে সে এর আগেও দাউদকে অনেকবার বলেছে। যদিও এখনো পর্যন্ত এত সব বিপদের মাঝে পড়েও দাউদের ওই সকল ব্যাপারে বিশ্বাস হচ্ছিল না। তার মনে হচ্ছিল ওগুলো শুধুমাত্র স্বপ্ন ছিল, আর এখন যেটা ঘটছে সেটা হচ্ছে হ্যালুসিনেশন, অথবা কেউ তাদের ব্রেনের সাথে খেলছে। অর্থাৎ সে কোনো মতেই এই সকল অলৌকিক বিষয়ে বিশ্বাস করে না। এমনকি সে তো এখানে ওই পুঁথিটা পর্যন্ত পুড়িয়ে দেয়। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমরা নান্দাকে দেখতে পাই, যে কিনা একটি ঘরে বসে সিগারেট খাচ্ছিল। এমন সময় হঠাৎই সেখানে ওই জিন চলে আসে, ফলে সে অনেকটা ভয় পেয়ে যায়। বিছানা থেকে নামতেই সে পায়ের কাছে একটা কাগজ কুড়িয়ে পায়। এটা কাগজ নয়, বরং ছিল একটি ছবি, যে ছবি দেখে সে একেবারেই হতবাক হয়ে যায়। সে কিছু একটা জানতে পারে তাই তো দৌড়ে গিয়ে বাকিদেরকে ডাকতে থাকে। তবে ততক্ষণে ওই ঘরের দরজা বন্ধ হয়ে গিয়েছিল। ঠিক তখনই ওই ঘরে থাকা ওয়াশরুমের ভেতর থেকে তার নাম ধরে কেউ যেন ডাক দেয় এবং সেদিকেই যেতে বলে। সেদিকে এগোতেই তার পেছনে আমরা ওই লাম্পির জিনকে দেখতে পাই, যে কিনা পর মুহূর্তেই তার মুখ চেপে ধরে এবং তাকে টেনে নিয়ে যায়। এক চিৎকার শুনতে পায় বাকিরা, তাই তো তারা দ্রুত নান্দাকে খুঁজতে আরম্ভ করে। সবাই আলাদা আলাদা হয়ে নান্দাকে খুঁজতে থাকে। এরই মধ্যে নান্দা যে ঘরে ছিল সেখানে চলে আসে ওয়েন। ওয়েন সেখানকার ওয়াশরুমে কিছু শব্দ শুনতে পায়, সেই সাথে দেখতে পায় ওয়াশরুম থেকে রক্ত বেয়ে বাইরে আসছে। তাই সে ওয়াশরুমের কাছে গিয়ে দরজা ধাক্কা দিতেই হতবাক হয়ে যায়, কেননা সেখানে লাম্পির জিন নান্দাকে খাচ্ছিল, যা দেখে ওয়েন চিৎকার করে ওঠে। আমরা জানতে পারি পুঁথিতেও এরকমই একটি দৃশ্য ছিল, অর্থাৎ পুঁথিতে যা যা লেখা ছিল সব কিছুই হচ্ছিল। এরই মধ্যে তার চিৎকার শুনে সেখানে চলে আসে রিস্কি। ততক্ষণে লাম্পির জিন সেখান থেকে চলে গিয়েছে। নান্দার এই মৃতদেহ দেখে রিস্কি নিজেই অসুস্থ হয়ে পড়ে। এরই মধ্যে বাকি দুজন সেখানে চলে আসে। তারা আসা মাত্রই নান্দার লাশ যেন জেগে ওঠে। সে উঠে হাওয়ায় ভাসতে থাকে এবং তাদেরকে উদ্দেশ্য করে বলে যে সে একে একে তাদের সবাইকে মেরে ফেলবে এবং তাদের স্কিন সেই সাথে শরীরের প্রত্যেকটা অংশ খেয়ে ফেলবে। এ কথা বলে নান্দার লাশ আবারও মাটিতে লুটিয়ে পড়ে, যা দেখে এবার তারা চারজনই পাগলের মতো হয়ে যায়। তখনই তারা এই বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করতে থাকে, তবে এতে কোনো লাভ হয় না, সব দরজা লক ছিল, তারা কোনোভাবে বাড়ি থেকে বের হতে পারে না। তখন ওয়েন বলে ওঠে ওই শয়তান জিন তাদেরকে কখনোই এখান থেকে বের হতে দিবে না। এখন ভেতরে আসার পর রিস্কি এবং দাউদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। দাউদ এখনো পর্যন্ত এই সব কিছুর পেছনে বিজ্ঞান খুঁজছিল। এদিকে রিস্কি পুরোপুরি দাবি করছিল যে এই সব কিছুর পেছনে নিশ্চয়ই ওই জিন রয়েছে। তাদের এই তর্কাতর্কের মাঝে এবার রেগে যায় ওয়েন। সে রেগে চিৎকার করে বলতে থাকে যে তাদের এই ঝগড়া তাদেরকে এখান থেকে বাঁচিয়ে বাইরে নিতে পারবে না, তাই তারা যেন এসব ব্যাপারে না ভেবে বরং ভাবে কিভাবে এখান থেকে বেঁচে ফেরা যাবে। একথা বলা মাত্রই পাশ থেকে রবি বলে ওঠে যে ওই পুঁথিতে লেখা প্রত্যেকটা কথা সত্য হয়েছে।
এর মানে হলো সেখানে লেখা বাকি কথাগুলোও সত্য হবে। তার মধ্যে থেকে অন্যতম ছিল যে তাদের মধ্যে থেকে যে কোনো একজনই বেঁচে ফিরতে পারবে, যে কিনা নিজে বাকিদেরকে স্বীকার করবে, অর্থাৎ নিজে বাঁচতে গেলে বাকিদেরকে মারতে হবে। একথা শুনে দাউদ এবার রেগে যায় এবং রবিকে এইসব কথা বলতে নিষেধ করে। এই সুযোগে রিস্কি কিছু একটা হাতে তুলে নেয় কাউকে আঘাত করার জন্য, তবে এটা সঠিক সময়ে দাউদ বুঝতে পারে এবং সে তার গানটি বের করে নেয় এবং সবাইকে ভয় দেখিয়ে বলে যে শান্ত থাকতে এবং একজন আরেকজনের কোনো রকম ক্ষতি না করতে। যেহেতু তার কাছে বন্দুক ছিল তাই রবি এবং রিস্কি এখানে শান্ত হয়ে যায়। তবে রবি এখানে লুকিয়ে তার হাতে এক টুকরো পাথর রেখে দেয়। এখন সামনে অ্যাগনেস এবং নান্দার লাশ রেখে তারা সেখানেই অপেক্ষা করতে থাকে। এভাবেই সকালের অপেক্ষা করতে করতে তারা সেখানেই ঘুমিয়ে পড়ে। কিছু সময়ের মধ্যেই রিস্কির ঘুম ভাঙে কারোর ডাকে। সে সামনের দিকে তাকাতেই দেখতে পায় সেখানে অ্যাগনেসের লাশ নেই, বরং অ্যাগনেস তো সিঁড়ির উপর বসে আছে, যে কিনা রিস্কিকে কিছু কথা বলার জন্য নিজের কাছে ডেকে নেয়। রিস্কিও কোনো কিছু না ভেবে তার পিছু পিছু চলতে থাকে। তার মনে পড়ে যায় যে অ্যাগনেস তো মৃত, কিন্তু অ্যাগনেস অর্থাৎ ওই লাম্পির জিন এখানে তাকে নিজের দিকে আকর্ষিত করতে থাকে। আর এভাবেই আকর্ষিত করতে করতে আমরা দেখতে পাই সেখানে অ্যাগনেস নয়, বরং সত্যি ওই ভয়ঙ্কর লাম্পির জিন রয়েছে, যে কিনা তৎক্ষণাৎ রিস্কির উপর হামলা করে এবং বাথটাবের মধ্যে ডুবিয়ে মেরে ফেলতে চায়। তবে সে কোনো মতে লাম্পির জিনের হাত থেকে বেঁচে ওই বাথটাবের ভেতর থেকে বেরিয়ে আসে। তবে ওই ঘর থেকে বের হতেই তার সামনে চলে আসে রবি, যে কিনা তার কোনো কথা না শুনেই তার উপর ওই পাথর দিয়ে হামলা করে এবং সেখানেই তার মাথা ফাটিয়ে তাকে মেরে ফেলে। আর এরপর সে নিজেই চিৎকার করতে আরম্ভ করে। যে চিৎকারের আওয়াজ শুনে ওয়েন এবং দাউদ সেখানে ছুটে আসে। সেখানে আসা মাত্রই রিস্কির মৃত্যু নিয়ে দাউদের রবির উপরই সন্দেহ হয়। তবে রবি এখানে অভিনয় করতে থাকে, সে এমন নাটক করে যেন সে এখানে এসে রিস্কিকে মৃত অবস্থায় দেখেছে এবং চিৎকার করে তাদেরকে ডেকেছে। সে রিস্কিকে মারেনি, এমনকি সেটা বিশ্বাস করানোর জন্য মহান আল্লাহতালার মিথ্যা কসম কাটে। এরপর তাকে বিশ্বাস করে নেয় দাউদ এবং ওয়েন। তবে এখানে দাউদের মাথায় একটি বুদ্ধি আসে, যেহেতু একে একে লাম্পির জিন তাদেরকে শেষ করে দিচ্ছে তাই তাদের আগে লাম্পির জিনের সাথে লড়াই করতে হবে। ওয়েন একবার বলেছিল যে এই বাড়িটি হলো লাম্পির জিনের বাসস্থান, সেই হিসাবে সে বলে যে তাহলে তারা এই বাসস্থানই পুড়িয়ে দিবে, যাতে করে লাম্পির জিন বাধ্য হয় তাদেরকে এখান থেকে যেতে দিতে। তবে রবির কাছে এটা পাগলামি মনে হচ্ছিল, কারণ তারা যেহেতু এই বাড়ি থেকে বের হতে পারছে না তাই বাড়িটি পুড়িয়ে দিলে তারাও মারা যাবে। তখন উত্তরে দাউদ বলে যে নিশ্চয়ই ওই শয়তান জিন নিজের বাসা পোড়াতে দিবে না, তাই সে অন্ততপক্ষে একবার এই ব্যাপারে চেষ্টা করতে চায়। একথা বলে তারা সকলে যে যার মতো করে কিছু কাপড় চোপড় একত্রিত করতে থাকে, যাতে করে তারা এখানে আগুন ধরাতে পারে। ওই সময় আমরা বুঝতে পারি যে রবি সুযোগ খুঁজছে, কখন সে দাউদের কাছ থেকে তার বন্দুকটি ছিনিয়ে নিবে। এই সুযোগ সে পেয়েও যায়। দাউদ সেখানে আগুন ধরানোর এক মুহূর্ত আগেই রবি হঠাৎই তার পেছনে এসে তার বন্দুকটি নিয়ে নেয় এবং তার উপরই হামলা করে। এখানে রবি, দাউদ এবং ওয়েনের মধ্যে বেশ খানিকক্ষণ হাতাহাতি হয়। এক পর্যায়ে ওয়েন অজ্ঞান হয়ে যায় এবং রবি তাকে মারতে চায়, তবে দাউদ তাকে আটকে নেয়। তাদের হাতাহাতিতে বন্দুকে অনেকবার ফায়ার হয়, সেই সাথে বন্দুক গিয়ে পড়ে ওয়েনের কাছে। এরই মধ্যে রবি দাউদকে মেরে কাবু করে ফেলে এবং একটি কাপড় পেঁচিয়ে তাকে পুরোপুরি মেরে ফেলতে যায়। তখনই ওয়েনের জ্ঞান ফিরে আসে এবং সে রবির দিকে বন্দুক তাক করে তাকে থামতে বলে। সে থামতেই দাউদ তার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নেয়, তবে ততক্ষণে বন্দুকের সব গুলি শেষ হয়ে গিয়েছিল, যে কারণে ওয়েন এখানে রবিকে অনুরোধ করতে থাকে এই সকল পাগলামি না করতে। তবে রবি কিছুতেই থামে না, সে চায় তারা যেন তার জন্য নিজেকে স্যাক্রিফাইস করে। এটা বুঝতে পেরে দাউদ দ্রুত রবিকে আটকে ধরে এবং ওয়েনকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। ওয়েন দৌড়ে চলে যায় রান্নাঘরে এবং সেখানে কোনো না কোনো হাতিয়ার খোঁজার চেষ্টা করতে থাকে। এদিকে ততক্ষণে রবি দাউদকে মারছিল, তাকে মেরে তার ভেতরে কাঠের একটা টুকরো ঢুকিয়ে দেয়। এরই মধ্যে সেখানে ছুরি হাতে নিয়ে চলে আসে ওয়েন, তবে ততক্ষণে দাউদের অবস্থা বেশ খারাপ হয়ে গিয়েছিল। ওয়েন কি করবে তা বুঝে উঠতে পারছিল না। দাউদ তখন চিৎকার করে তাকে পালিয়ে যেতে বলে। সে নিজের জীবন দিয়ে হলেও ওয়েনকে বাঁচাতে চাইছিল, তাই তো এই অবস্থাতেও সে রবিকে আটকে রাখার চেষ্টা করে। তবে রবি তাকে আঘাত করে পিছু করতে থাকে ওয়েনের। ওয়েন রবির হাত থেকে বাঁচার জন্য সিঁড়ি দিয়ে উপরের তলায় উঠে যায় এবং সেখানকার একটা ঘরে গিয়ে দরজা আটকে বিছানার নিচে লুকিয়ে পড়ে। রবি এসে ওই দরজা ধাক্কাতে থাকে
এবং তাকে প্রমিস করে যে সে যদি দরজা খুলে দেয় তাহলে সে তাকে খুব সহজে একটা মৃত্যু দিবে, যার ফলে তার তেমন একটা কষ্ট হবে না। তবে ওয়েন দরজা না খোলায় সে প্রচণ্ড রেগে যায়। সে রাগের মাথায় দরজা ধাক্কাতে থাকে এবং একটা পর্যায়ে দরজা খুলে যায়। ঘরে ঢুকে সে আলমারি থেকে শুরু করে সব জায়গায় ওয়েনকে খোঁজে। পরবর্তীতে সে বুঝতে পারে বিছানার নিচে ওয়েন লুকানো আছে, তাই সে বিছানার উপরে এসে বসে এবং একটা সিগারেট খেতে খেতে সেখানেই শুয়ে পড়ে। আর এরপর সে বলতে থাকে যে সে কোনো খারাপ মানুষ নয়, এমন নয় যে তার শরীরে হৃদয় নেই, সে তার বন্ধুদেরকে ভালোবাসে, কিন্তু সে বাঁচতে চায়, সে কিছুতেই ওই জিনের হাতে মরতে চায় না, এ কারণেই সে নিরুপায়। এই বলে সে কাঁদতে কাঁদতে বলে যে ওয়েনেরও ওই জিনের হাতে মরার থেকে ভালো হবে রবির হাতে মরা। একথা বলেই সে ওয়েনকে চুল ধরে টেনে নিয়ে আসে বিছানার নিচে থেকে, আর এরপর তাকে গলা চেপে হত্যা করার চেষ্টা করতে থাকে। এমন সময় হঠাৎই ওই লাম্পির জিন তার সামনে চলে আসে, যাকে দেখে সে ভয় পেয়ে যায় এবং ওয়েনকে ছেড়ে দিয়ে সে ভয়ে ওই ঘর থেকে বেরিয়ে আসে। ঘর থেকে বেরিয়ে আসতেই দাউদ তার কাছে চলে আসে, যার হাতে ছিল বড় এক পাথরের টুকরো, যা দিয়ে দাউদ তার উপর আঘাত করে তাকে সেখানেই মেরে ফেলে। আর এরপর দাউদ চলে আসে ওয়েনের কাছে। ওয়েন ততক্ষণে পুরোপুরি ভেঙে পড়েছিল। দাউদ তাকে সামলায় এবং বলে এই সব কিছু খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, ভোরের আলো ফুটতেই তারা এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। তবে ওয়েন তো জানত পুঁথিতে লেখা আছে ভোরের আগেই যে কোনো একজনকে বাকি সবাইকে মেরে ফেলতে হবে, না হলে ওই জিন নিজেই তাদের সবার শিকার করবে। এটা ভেবেই সে কাঁদতে শুরু করে। এমন সময় আমরা দেখতে পারি ওই জিন আস্তে আস্তে করে তাদের দিকে এগিয়ে আসছে। ভয়ানক এক কণ্ঠের হাসি শোনা যায়। ওয়েনও বুঝতে পারছিল যে ওই জিন ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। এবার এই জিনের হাসি দাউদও শুনতে পারছিল। এই ভয়ঙ্কর হাসির শব্দ শুনে ওয়েন কাঁদতে কাঁদতে বলে সে মারা যেতে চায় না, ওই জিন তাদেরকে মারতে আসছে। তখন দাউদ তাকে জড়িয়ে ধরে এবং বলে যে যদি ওই জিন তাদেরকে মেরে ফেলে তাহলে তারা একসাথে মারা যাবে। একথা বলে সে তাকে জড়িয়েছিল। এমন সময় জিনটি সেখানে চলে আসে। তবে অদ্ভুত ব্যাপার হলো সে কিছুই করে না, বরং মুহূর্তের মধ্যেই তার হাসি থেমে যায় এবং সে আবারও অন্ধকারে মিলিয়ে যায়। আর এটা এ কারণেই হয়েছিল কেননা ওয়েন অলরেডি দাউদের পেটে ছুরি ঢুকিয়ে দিয়েছিল। দাউদ এটা বুঝতে পেরে হতবাক হয়ে যায়। যাকে বাঁচানোর জন্য সে এতক্ষণ যাবৎ লড়াই করছিল সেই নাকি তাকে মেরে দিয়েছে। ওয়েন এখানে দাউদের দিকে তাকিয়ে বলে সে শুধুমাত্র বাঁচতে চায়। একথা বলতেই দাউদ এখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। নিজে বাঁচার জন্য ভালোবাসার মানুষটিকে মেরে ফেলে ওয়েন। শুধুমাত্র তাই নয়, ওই পুঁথিতে যেভাবে লেখা ছিল ঠিক একইভাবে সে তার বন্ধুদের পাঁচটা লাশকে একসাথ করে এবং সেগুলোতে আগুন ধরিয়ে দিতে চায়। তবে আগুন দেওয়ার আগেই সে লক্ষ্য করে নান্দার পকেটে একটা ছবি রয়েছে। সে ওই ছবিটা খুলে দেখতেই হতবাক হয়ে যায়, কেননা সেখানে ছিল ওই পাঁচজনের ছবি যারা কিনা 10 বছর আগে একটা বাংলোতে গিয়ে গায়েব হয়ে গিয়েছিল। আর ওই বাংলো আসলে এই বাংলোটিই ছিল। সব থেকে বড় মজার বিষয় হলো তারা সেদিন 5 জন নয়, বরং 6 জন এই বাংলোতে এসেছিল, যাদের মধ্য থেকে 5 জন গায়েব হয়েছিল আর 6ষ্ঠজন ছিল অ্যাগনেস। হ্যাঁ, 10 বছর আগে অ্যাগনেসকে মেরে ওই লাম্পির জিন তার মধ্যে প্রবেশ করেছিল এবং এই 10 বছর ধরে সে মানুষের সাথে মিলেমিশে মানুষের মধ্যেই বাস করছিল। 10 বছরের মধ্যে আস্তে আস্তে অ্যাগনেসের চেহারা নষ্ট হয়ে আসে। এই কারণেই এখন ওই লাম্পির জিন নতুন চেহারা খুঁজছিল, নতুন শরীর খুঁজছিল, যে শরীর হবে খুবই সুন্দর, ঠিক যেমনটি ছিল ওয়েনের। আর এই সব কিছু এখানে অ্যাগনেসই ওয়েনের সামনে এসে জানায়। অ্যাগনেস বললে ভুল হবে, কেননা এটা ছিল লাম্পির জিন, যে কিনা এখন ওয়েনের শরীর চাইছিল। সে এখানে ওয়েনকে বেঁধে রেখে তাকে জানায় 10 বছর পর পর তার নরবলির প্রয়োজন হয়, 5টা নরবলি এবং একটা সুন্দর শরীর। এরই মাধ্যমে সে জিন হওয়া সত্ত্বেও শত শত বছর ধরে মানুষের মাঝে বেঁচে আছে। অর্থাৎ প্রথম থেকেই ওয়েন যে সাদা চুলওয়ালা বৃদ্ধ মহিলাকে দেখতে পারছিল সে আর কেউ নয়, বরং এই লাম্পির জিন ছিল, যার প্রথম থেকেই নজর ওয়েনের সৌন্দর্যের উপর ছিল, যে কারণে সে অ্যাগনেসের ভেতরে থাকা অবস্থাতেই এই ট্রিপ প্ল্যান করে এবং এখানে গুনে গুনে 5 জন নরবলির ব্যবস্থা করে। সেই সাথে এমন পরিস্থিতির সৃষ্টি করে যাতে করে সে ওয়েনের শরীরকে নিজের করে নিতে পারে। অর্থাৎ ওই পুঁথিগুলো তার সাজানো একটা নাটক ছিল, যা দেখে তারা একে অন্যকে মেরে ফেলেছে।
এই সব কিছু বুঝতে পেরে ওয়েন এখানে একেবারেই ভেঙে পড়ে। সে বুঝতে পারে অ্যাডেলা এবং অ্যাগনেসের মতো করে অনেকেই ঠিক সেইভাবে লাম্পির জিনের শিকার হয়েছে যেভাবে আসে হয়েছে। এখন এখানে লাম্পির জিন নিজের আসল রূপে আসে, যে কিনা বৃদ্ধ, লাল চামড়ার এবং ভয়ানক দেখতে। সে এখানে ভয়ঙ্করভাবে এগিয়ে আসে ওয়েনের দিকে। ওয়েন তো ভয় পেয়ে চিৎকার করতে থাকে, হুট করেই তার যেন কিছু একটা হয়ে যায়। সে আর কোনোভাবেই নড়তে চড়তে পারছিল না। এমন সময় ওই জিনটি তার কাছে আসে এবং তার ভেতরে ঢুকে যায়, যার ফলে সে ছটফট করতে করতে মুহূর্তের মধ্যেই নিস্তব্ধ হয়ে যায়। আর এরপর হুট করেই তার জ্ঞান ফিরে আসে। আমরা বুঝতে পারি ইতিমধ্যে ওয়েন মারা গিয়েছে। এখন এই মুহূর্তে তার শরীরে যে আছে সে আর কেউ নয় বরং লাম্পির জিন, যে কিনা খুব সহজেই নিজেকে মুক্ত করে এবং প্রথমেই একটা সেলফি তুলে নেয়। সে এতদিন ধরে যে শরীর চাইছিল ফাইনালি সেই শরীরকে সে নিজের করে নিয়েছে। আর এরপর সে খুব খুশি খুশি সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে এবং এই বাড়ি থেকে আস্তে আস্তে করে বাইরে বেরিয়ে যায়। হতে পারে 10 বছর পর সে আবারও ফিরে আসবে নিজের আরও 5 জন শিকার নিয়ে, সেই সাথে আরও 1 জন সুন্দরী মেয়েকে নিয়ে, যার শরীরে সে বাস করতে চাইবে। এরই মধ্য দিয়ে আজকের গল্পটি এখানেই শেষ হয়ে যায়। এই লাম্পির জিনের গল্প আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সম্পূর্ণ মুভিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। মুভিটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।